বছরের অপেক্ষার অবসান, অবশেষে বড় পর্দায় মুক্তি পেল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি অর্ধাঙ্গিনী। কৌশিক সেন, চূর্ণী গঙ্গোপাধ্যায়, জয়া এহসান অভিনীত এই ছবি নিয়ে প্রত্যাশার শেষ ছিল না সিনেপ্রেমিকদের। সম্প্রতি হয়ে গেল এই ছবির প্রিমিয়ার। কেমন ছিল তারকা খচিত সেই প্রিমিয়ার, কি বললেন ছবির কলাকুশলীরা, দেখে নিন। কৌশিক গাঙ্গুলির না সুরিন্দর ফিল্ম কারোর অর্ধাঙ্গিনী নয়, রিলিজ করে গেছি, দর্শকদের আপনাদের কাছে পৌঁছে গেছে, তাই আমার এটা নিয়ে আলাদা করে বলবার কিছু নেই। দর্শকের কাছে ছবি চলে যাওয়ার পর আমাদের কম কথা বলাই ভালো, আমরা রোজ দেখবো, গ্রুপ মাই শো খুলে দেখবো যে আপনারা কত লোক দেখছেন, কীরকমভাবে দেখছেন, কতটা এনজয় করছেন, আপনাদের উন্মাদনা, আপনাদের ভালো লাগা ওখানেই দেখা যাবে। ভালো থাকুন আর প্রত্যেককে দেখতে বলুন অর্ধাঙ্গিনী। গাঙ্গুলির মতো পরিচালকের ছবি, সেখানে বলাই বাহুল্য উনি যে সূক্ষ্মতাটা নিয়ে হিউম্যান ইমোশনস ডিল করতে পারেন এবং সেটা ফুটিয়ে তোলার জন্য স্ক্রিনে যদি কৌশিক সেনের মতো অভিনেতা কিংবা চূর্ণী গাঙ্গুলি এবং জয়া এহসানের মতো অভিনেত্রীরা থাকেন, তাহলে তো একটা স্বাভাবিকভাবে বিশ্বাসযোগ্যতা এবং একটা ম্যাজিক তৈরি হয় অন স্ক্রিন। সেটা একজন মানে অভিনেতা হিসেবে অ্যাজ আ লার্নিং প্রসেস আর কি আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। আমার মনে হয় আমি আশা করছি দর্শক এই ছবিটা দেখবে এবং মন ছুঁয়ে যাওয়ার প্রচুর এলিমেন্ট আছে, যেহেতু এত সেন্সিটিভ একটা টপিক, আমি আশা করছি দর্শকের ছবিটা দেখবে। আমি আসলে এতটা এক্সপেক্ট করিনি, দর্শক বোধহয় সমস্ত সংলাপ শুনছিল, যেটা আসলে আমি ধারণা করেছিলাম যে কৌশিকদার ছবিতে কৌশিকদার চাইলেও সংলাপগুলো সব কিছুকে ছাপিয়ে যায় সেটাই আমি দেখছিলাম, এবং প্রতিটি চরিত্র খুব পূর্ণাঙ্গ, প্রতিটি চরিত্রকে দর্শক ভালোবাসছে, মানুষ ভালোবাসছে, দারুণ শক্তিশালী একটি ছবি, অসাধারণ, খুবই গুরুত্বপূর্ণ ছবি। আমার মনে হয় যে কিছুদিন আগেই আমরা কৌশিক গাঙ্গুলির আরেকটা ছবি দেখেছিলাম, কাবেরী অন্তর্ধান, যেখানে প্রায় একটা সিমিলার কাস্টিং, বাবা চূর্ণীমাসী অম্বরীশদা, এবং সেই কিছু মাস আগেই কাবেরী অন্তর্ধান দেখার পরেই অর্ধাঙ্গিনী যখন দেখলাম, সেটা দেখে আরও বেশি করে প্রমাণ পায় যে একজন পরিচালকের ভার্সেটিলিটি এবং ডাইভার্সিটিটা কতটা, সেটা সত্যি না দেখলে বিশ্বাস করা যায় না। এবং অভিনেতাদেরও কেউ যেরকম আগের ছবিতে একটা অন্যরূপে দেখেছিলাম, এই ছবিতে একদম সম্পূর্ণ অন্যরূপে দেখলাম, সেখানে দুপক্ষেরই আর কি মানে পরিচালক লোক অভিনেতা যারা ক্রুতে কাজ করেছেন তারা যে সত্যি কতটা মানে দুটো ছবি পোলজাফাট এবং দুটো ছবির স্বাদ যে একেবারেই আলাদা, সেটা অডিয়েন্সে খুব মানে ভালো লাগবে বলে আমার মনে হয়, এবং আমার তো চমৎকার লেগেছে, এবং আমার অ্যাজ অ্যান অ্যাক্টর অভিনয় দেখাটা এই ছবিতে একটা মাস্টার ক্লাসের মতো, সুতরাং সব মিলিয়ে আমার মনে হয় খুবই অন্যরকমের একটা সাবজেক্ট এবং সেটা এত সহজভাবে বলা প্রায় কবিতার মতন, তো আমার মনে হয় দর্শকের খুব ভালো লাগছে। কৌশিকদার ছবি মানেই একটা কোয়ালিটি আমরা সবসময় এক্সপেক্ট করি, একটা আশা করি কোয়ালিটি, সেটা শব্দ হোক, নবকীর্তন হোক, দৃষ্টিকোণ হোক, অনেক অনেক ছবি, প্রত্যেকটা ছবি বিসর্জন, প্রত্যেকটা সিনেমাই এতটাই মানে মনে দাগ কেটেছে যে এই সিনেমার ক্ষেত্রেও একই কথাটা বলবো যে যখন আমি গল্পটা শোনার থেকে আমার ভীষণ ভালো লেগেছিলো, একই রকমভাবে আমি যখন সিনেমাটা দেখছি প্রত্যেকটা সিন এত গ্রিপিং, এত ইন্টেন্স, এত সেন্সিটিভ, এত বিউটিফুল উনি ইমোশনসগুলো ধরেছেন, এত সুন্দর ডায়ালগস, এত সবাইকার বিউটিফুল অসাধারণ পারফরমেন্সেস যে একেবারে মুগ্ধ হয়ে গেছি ছবিটা দেখে, ভীষণ ভালো লাগছে। সেটা ছবির এমনি বড়ো ভক্ত আর এখানে যারা যারা অভিনেতা রয়েছে সবাই গান কাজ করছে, সবাইকে রিকোয়েস্ট করবো সিনেমার ফ্রন্টিয়ার এই ছবিটি আপনারা হলে এসে।